কয়েক বছর পূর্বে হাওড়ার যানজটের সমস্যা মেটাতে মঙ্গলাহাটকে স্থানান্তরিত করারও প্রয়াস করা হয়। যদিও সেই পরিকল্পনা আজও বিশ বাউ জলেই রয়ে গেছে। আমার ওস্তাগার ভাইরা যারা নীরবভাবে এই আর অত্যাচার অন্যায় যে করে আর অন্যায় যে মুখ বুঝে সহ্য করে করব না, কারণ আপনার যে জ্বালা আপনার যে দুঃখ আপনি যদি না বলেন। পোড়া মঙ্গলা হাটের মালিকানা নিয়ে টানাটানি, হাটের আধুনিকীকরণ ও মালিকানার টানা পড়েন, পয়সার বিনিময়ে হাটে বসার নিদান হাওড়া থানার আধিকারিকদের, এমন বিস্ফোরক অভিযোগ তুলে পোড়া মঙ্গলা হাটের ব্যবসায়ীরা। পোড়া মঙ্গলাহাটের ব্যবসায়ীরা বিক্ষোভ সমাবেশ করে হাওড়া পোর্ট সংলগ্ন এলাকায়। তাদের অভিযোগ, শান্তিরঞ্জনদের অত্যাচারে তারা ব্যবসার কাজে ঠিকভাবে করতে পারছেন না, বিভিন্ন উপায়ে তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে। পোড়া হাট বাঁচাও কমিটির ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ নিজামুদ্দিন অভিযোগ করে বলেন, 2000 সালের পর শান্তিরঞ্জন দে নামের এক ব্যক্তি মঙ্গলাহাটের মালিক সেজে বসেছেন, তখন থেকেই এখানে সমস্যার সূত্রপাত। 1987 সালে মঙ্গলাহাটের এই মার্কেট বিধ্বংসী আগুনে পুড়ে যায়, তারপরে আবার নতুন করে মঙ্গলাহাট পুনর্গঠন করা হয়। তিনি দাবি করে বলেন, সত্যরঞ্জন দে এই মঙ্গলাহাটের কেউ নয়। তিনি আরো জানান, 2008 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে এই মঙ্গলাহাট বাঁচাও সমিতিও তৈরির নির্দেশ দেন, আর তাদের উপর আস্থা আছে যে তিনি এই হাট নতুন করে বানিয়ে দেবেন। এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী, যিনি আমাদের জন্য চিন্তা ভাবনা করেছেন, তার কাছে আপনাদের এই মিডিয়ার মাধ্যম দিয়ে এবং সংবাদপত্র মাধ্যম দিয়ে একটা কথা দয়া করে দিদি আপনারা দাদা আপনারা বলুন যে ওরা কাতরভাবে অনুরোধ করেছে, আপনি এই মুহূর্তে হাওড়ার পুলিশ কমিশনারকে দিয়ে শান্তিরঞ্জন দেখে অ্যারেস্ট অবিলম্বে অ্যারেস্ট করে হাটের বৃত্তে আর যাতে না ব্যবসায়ীদের অত্যাচার করতে পারে, তারা আপাতত শান্তিভাবে ব্যবসা করুক, এইটাই আমরা তার কাছে। আমার নাম আমাদের 4000 ব্যবসায়ী আছে, কিন্তু রেজিস্টার এখন পর্যন্ত প্রায় একেবারে তাদের হাতের লেখা 3000 দেয়া করা আছে, এবং আমরা এই মুহূর্তে আমাদের একটাই কথা আপনাদের মাধ্যম দিয়ে, দিদি যখন কথা দিয়েছেন হাটকে কর মাধ্যমে বক্তার মাধ্যমে শুনেছেন, দিদি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিদি হাট করবেন, তার প্রতি আমাদের আস্থা আছে। আমার নাম শেখ মোহাম্মদ নিজামুদ্দিন, আমাদের প্রথম ছিল মিমানি মঙ্গলাহাট বস্ত্র ব্যবসায়ী সমিতি যখন পুড়ে যায় 1987 সালে, তারপর টাইম টু টাইম যখন কোর্টের অর্ডারে আবার ল্যান্ডলর্ডকে ফিরিয়ে দেওয়া হলো, তার নাম অনুচন্দ্র দা, তখন অ্যামেন্ডমেন্ট করে মিমানি মঙ্গলাহাট বস্ত্র ব্যবসায়ী সমিতিটাকে দা মঙ্গলাহাট বস্ত্র ব্যবসায়ী সমিতি, তার কাগজ সম্পাদক আছে বললাম। আমি ওদের কাছে কেন জবাব দেব, আমি মালিক কি? যদি কোনো আপনি একটা বাড়ির মালিক আছেন, কিংবা আপনি কি ঢোল পিটিয়ে আগেকার দিনে ঢোল পিটিয়ে পিটিয়ে বলবেন আপনি মালিক? আমার যদি মালিকানা না থাকে, তাহলে যে মালিক আছে সে আমার কাছে আসবে, যে মালিকানা কে? থানা আছে, পুলিশ আছে, কোর্ট আছে, কাচারি আছে, এখানে সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে, লোয়ার কোর্ট থেকে বিভিন্ন কোর্টে মামলাতে, সব কটা মামলাতে আমরা জিতেছি, তার কপি আছে আপনাকে দেখালো পর্যন্ত। এখানে টাকা তোলা থেকে শুরু করে নাম পরিবর্তন থেকে শুরু করে যা যা করণীয় হাটের সর্বকিছু কাজের দায়িত্ব, সেটা আমরা সুপ্রিম কোর্টের কাছেও ওই পিটিশনের মধ্যে পর্যন্ত আমরা